Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের সকালবেলাটা আজকে ঘুম থেকে উঠে আপনাদের দেখাচ্ছি আজকে ব্লগে। সাইফানের সেভেনের বাবা ঘুমাইতেছে, তো আমি বারান্দা থেকে চলে আসলাম, এসে ভাবতেছি কি করা যায় কি করব। তো এরিনও ঘুম থেকে আজকে সকাল সকালে উঠে গেছে, তো আবার একটু কাজ করলো, হাত মুখ ধুইলো, ধুয়ে টুয়ে একটু আমার সাথে সাথে কাজ করতেছে। তো ও আবার সাইফানের সাথেই ঘুম আসে, তো সাইফান ঘুম থেকে ওঠার পর ও কাঁথাগুলো বিছানাটা ঝেড়ে নিচ্ছে, কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছে। তো বাচ্চারা সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা খুব ভালো, কিন্তু আমি একটু লেটে ঘুম থেকে উঠি। তো বাবু ঘুম থেকে আমার সঙ্গে সঙ্গেই উঠে, আজকে আমি একটু আগে উঠেছি, বাবু একটু পরে উঠেছে। তো ওই তো ভাই বোনে মিলে দেখেন কি করতেছে, সাইফান তো ঘুম থেকে উঠেই মোবাইল ফোনটা আগে নেবে, বাচ্চাটা আমার এমন অভ্যাস হয়েছে খালি ফোনটা আগে ধরে, ফোনটা নিয়ে খেলবে ওর বাবার ফোনটা। তো আমি ভাবতেছি আজকে নাস্তা বানাবো না, আজকে আমি যে রাত্রে খিচুড়ি রান্না করছিলাম তারপরে মাংস রান্না করছি সেটাই খাবো। তো বাবুর কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে তারপরে আমি রুমে চলে আসলাম, তারপর বাবুকে কিছু টয়েস নামিয়ে দিলাম যেগুলো দিয়ে তুমি খেলো, বাবু খেলার অভ্যাস কম খালি ফোনের অভ্যাসটা বেশি। তো এরপরে কিচেনে এসে পড়লাম, এসে ভাবতেছি যে আজকে খিচুড়ি আর মাংসটা যেটা আছে এটা দিয়ে নাস্তাটা শেষ করে নিই, নাস্তাটা শেষ করে নিই। আর আমার এই ঝুলন্ত কিছু চামচ আর কিচেনে যেই ব্যবহার করি যেই স্পাটুলা যেগুলো আছে এগুলো সবগুলো আজকে আমি নামিয়ে দিবো খালাকে ধোয়ার জন্য। তো খিচুড়ি আর মাংসটা ফ্রিজে ছিল, সেগুলো আমি এখন একটু গরম করে নিচ্ছি যেহেতু নাস্তাটা আজকে এটা দিয়েই শেষ করবো। আজকে রুটি নাস্তাটা বানাবো না, এই জন্যই না রুটি নাস্তাটা করতে আমার খুবই খুবই বোরিং লাগে, খুব কষ্টও হয় সকালবেলা ঘুম থেকে উঠে রুটি সবজি করা। কিন্তু সেখানে বাবা আমার রুটি সবজিটা পছন্দ করে, সেজন্য তার জন্য কম্পালসারি করতেই হয়, আমার কিছু করার নেই সংসার থেকে আসলে কী বলবো, রিলিজ নেওয়ার কোনো উপায় নেই, কারণ হাজব্যান্ডকে প্রায়োরিটিটা আগেই দিতে হয়, কারণ ও যেটা খায় সেটাকেই আমি প্রায়োরিটি দিই বেশি, না হয় কিন্তু মানে সংসারের মধ্যে একটু ঝামেলা লেগেই যায়। আমরা মেয়েরা কিন্তু এমনই হই যে হাজব্যান্ড যেটা পছন্দ করে সেটাই বেশি করি, এটা আমাদের কালচার, কিন্তু যে হাজব্যান্ড যেটা খায় যেটা পছন্দ করে সেটাকেই আমরা প্রায়োরিটি দিই। তো আমার গরম টরম করা কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন আমি টেবিলে সার্ভ করে দিব, সাইফান সাইফান আব্বু আমরা বসে একসাথে নাস্তাটা শেষ করব। এখন আমার আবার প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এই পুরো শীত কিন্তু এখন যা যা অবস্থা একবার চলেই গেছে বলা যায়, তারপর আমার ঠান্ডাটা একদমই কমে নেই, এই জন্য আমি বয়সগুলো করতে গেলে আমার খুব খারাপ লাগে, বয়সটা একদম মোটা আসে, কেমন যে লাগে আমি বুঝতেই পারি না এটা আমার বয়স। তোরা খেতে বসে গেছে সবাই, আমি আবার একটু পরেই খাবো, গরম করে দিচ্ছি আমিও একটু খাবো। এখন এসে আমার নাস্তাটার পরে আবার একটু ঘোরাফেরা করে একটু বসে কথা বললাম, কথা বলে আমি আবার চলে আসলাম কিচেনে। তো মিষ্টি কুমড়াটা আমি একটু সুন্দর করে গায়ে চিড়ে চিড়ে নিয়েছি, নিয়ে এখন একটা ভাজা করে দিব দুপুরবেলা, আর হলো যে একটু পালং শাকের ঝোল রান্না করবো আর কাতলা মাছ ভোনা করবো। তো আমি এটা আগে করে নিচ্ছি যে মিষ্টি কুমড়াটা ভাজা করে রাখি, আর মাছটা মানে আমার এত ঠান্ডা ফ্রিজ থেকে বের করে মাছটা ধুতে হলে অনেক ঠান্ডা লাগে, তো আজকে খালাকে মনে ছিল না বলার জন্য যে মাছটা তুমি ধুয়ে রেখে যাও, সো আমার এই কাজটা আমারই করতে হবে। আমার কাজের বুয়াটা ছোটা বুয়া, এটা সকালবেলা এসে আমার খালা সব চারও কাজই করে, ওয়াশরুমটাও ধোয়ে, সব কিছু করে ঘরের ভারী ভারী কাজগুলো, প্লেট ধোয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, রান্নার কাটাকাটি করা, ওয়াশরুম ধোয়া, এগুলোই করে খালা। আর বাকি যে ঘর গোছানো কাজগুলো ওগুলো আমি আর এরিন শেয়ার করে নিই, আর কিচেনে রান্নার ডিপার্টমেন্ট যেটা রান্নাটা তো আমারই করতে হয়, কিচেনটা তো রান্নার সাথে সাথে আবার আমারও মোছামুছি করতে হয়, ক্লিন করতে হয়। তো সাইফানের আব্বু আমাকে একটু সময় দেয় মাঝে মাঝে, ও রান্না করে গরু মাংস হলে রান্না করে, মাঝে মাঝে অন্য আইটেমও রান্না করে, এটা কিন্তু আমার জন্য একটু হেল্প হয়। তো আজকে খেতে বসে গেছি আমি, তো খেতে খেতে এখানে শেষ করে দিতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খুদা হাফেজ।